সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি নাফিল হক শাফিন সংবাদের শুরুতেই শিরোনাম রাজশাহী পাটকল বন্ধ করে শ্রমিকদের সড়ক অবরোধ রাজশাহীতে বিশ্ব অটিজম দিবস পালিত সব বিভাগের শহরে অটিজম পরিচর্যা কেন্দ্র করার ঘোষণা প্রধানমন্ত্রীর জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সরকারি অনুদান প্রদানে উৎকোচ গ্রহণের অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বকেয়া বেতন ভাতা সহ নয় দফা দাবিতে ধর্মঘট পালন করছে রাজশাহী জুট মিলসের শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে কোনো শ্রমিক কাজে যোগ দেননি বেলা দশটার দিকে শ্রমিকরা মিলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মিছিল নিয়ে তারা রাজশাহী ঢাকা মহাসড়কে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বেলা দিকে পুলিশ গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় বকেয়া বেতন ভাতা সহ নয় দফা দাবিতে ধর্মঘট পালন করছে রাজশাহী জুট মিলসের শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে কোনো শ্রমিক কাজে যোগ দেয়নি বেলা দশটার দিকে তারা রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় জানুয়ারি মাস থেকে রাজশাহী জুট মিলসের আটশো শ্রমিকের বেতন ও ভাতা বন্ধ রয়েছে বেতন না পাওয়া পর্যন্ত তারা কাজে যোগদান দিবে না বলে জানান শ্রমিকরা তাদের দাবি না মানা হলে আগামী কাল থেকে পরিবারের সকল সদস্যদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন শ্রমিকরা আমাদের চাকরিচ্যুত শ্রমিকদের গ্যাছনের টাকা দেওয়া আমাদের চাকরিচ্যুত শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া আমাদের তিন মাসের ছাগারে এবং নয় সপ্তাহের মুজরে যার জন্য আমরা রাজপথে নেমেছি দেশের সব বিভাগীয় শহরে অটিজম পরিচর্যা কেন্দ্র করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার দ্বাদশ বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন পিতামাতা ও অভিভাবকহীন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী মেয়েদের জন্য সরকার ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় পঞ্চাশ আসনের পরিচর্যা কেন্দ্র স্থাপন করেছে পর্যায়ক্রমে দেশের আটটি বিভাগীয় শহরে বৃহৎ পরিসরে এ ধরনের পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে এসব কেন্দ্রে তাদের শিক্ষা প্রশিক্ষণ চিকিৎসা খেলাধুলা সহ সকল সুবিধা অন্তর্ভুক্ত থাকবে বললেন প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আরো সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি সন্তান প্রতিবন্ধী হলে অযথা মাকে দোষারোপ না করতে অনুরোধ করেন তিনি শেখ হাসিনা বলেন একটি শিশু যখন জন্ম নেয় সে যে অটিস্টিক বা প্রতিবন্ধী হবে এটা তো ওভাবে জানা থাকে না শিশুটা যখন জন্ম নেয় মাও দায়ী থাকে না বাবাও দায়ী থাকে না শিশুটা সাধারণ মানুষের মতো হয়নি এটা তলার ইচ্ছা অনেক সময় দেখি মায়ের ওপর দোষারোপ করা হয় আশা করি ভবিষ্যতে মাকে আর কেউ অযথা দোষারোপ করবেন না এটা মায়ের জন্য কষ্টের তিনি বলেন আমি এটুকুই চাই এই অবহেলিত জনগোষ্ঠী যেন আর অবহেলার শিকার না হয় তারা যেন আমাদের সমাজে তাদের যোগ্য স্থান পায় তাই তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই বোন সে কথা মনে করে সবাই অটিস্টিক বা প্রতিবন্ধীদের নিয়ে চলবেন সেটাই আমি চাই তৈরি করে আপনারা জানেন এটা কিন্তু প্রতিবন্ধীরা করে দুর্ভাগ্য হল যে আমার অফিসে বলে বলে এই পানি ব্যবহারটা নিশ্চিত করা যাচ্ছে না কিন্তু অন্য ব্র্যান্ডের পানি যথেষ্ট নিয়ে আসে কিন্তু এটা যেহেতু আমাদের প্রতিবন্ধী করে এর বোতলগুলির উন্নত মানের করা ছোটো ছোটো বোতল করা সেগুলো আমরা করে দিয়েছি কিন্তু এটাকে বাজারজাত করার ক্ষেত্রে অতটা কিন্তু কারো আন্তরিকতার একটু অভাব দেখি তো আমার অফিসে সবাই আছে আমি আশা করি আজকের দিনের পরে সবাই এটাই এই পানিয়ে নেবে কেন্দ্রগুলি পর্যক্রমিকভাবে সব জেলায় করতে চাচ্ছি সেখানে আমরা এটি চাইব যে এই ট্রাস্ট ফান্ডে বিত্তবানরা যেন কিছু অনুদান দেয় যাতে করে আমরা এদের জন্য অন্তত তাদের জীবনযাত্রাটা যেন সুন্দর হয় সেই ব্যবস্থা আমরা করতে পারি সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় রাজশাহীতে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস এই উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীর সিএনবি মোড় থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র্যালি বের করা হয় র্যালি শেষে জেলা শিশু একাডেমিতে আলোচনা অনুষ্ঠিত হয় সমাজসেবার উপপরিচালক মোহাম্মদ রাশেদুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এস এম আব্দুল কাদের আলোচনা সভায় বক্তারা বলেন অটিজম শিশুর বিকাশজনিত একটি সমস্যা থেকে ভাগ ক্ষেত্রে অটিজমের সঠিক কারণ জানা সম্ভব হয় না যুক্তরাষ্ট্রের অটিজম সোসাইটির পরিসংখ্যান অনুযায়ী বিশ্ব জনসংখ্যার প্রায় শতাংশ মানুষ অটিস্টিক বাংলাদেশে প্রতি হাজারে জন বিশেষ চাহিদা সম্পন্ন বা অটিজম আক্রান্ত মানুষ রয়েছে দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ প্রতিবন্ধী তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় তাই সরকার কর্মসংস্থান ও ভাতা প্রদান সহ তাদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এতে করে প্রতিবন্ধীরা এখন সমাজ বা পরিবারের বোঝা নয় অনেকেই এখন সমাজের নিজেদের প্রতিষ্ঠিত করে দৃষ্টান্ত স্থাপন করেছে বাঘা উপজেলার পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল হাসান বাবলু ও তার সহযোগীদের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা ভিজিটি প্রতিবন্ধী কার্ড সহ সরকারি সুযোগ সুবিধা প্রদানে উৎকোচ গ্রহণের অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়নের বাসিন্দারা মঙ্গলবার বিকালে কিশোরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগীরা নিজেদের অভিযোগ ও সরকারি অনুদান প্রদানে নানা অনিয়ম তুলে ধরে জানান পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফাকরুল হাসান বাবলু সাত নং ওয়ার্ডের মেম্বার মোজাম্মেল হক ভাদু ও চৌকিদার মান্নান মাতৃত্বকালীন ভাতা বয়স্ক ভাতা বিবিধ ভাতা ভিজিডি প্রতিবন্ধী কার্ড ওয়ার্ডসমূহে টিউবওয়েল স্থাপন সরকারের সামাজিক নিরাপত্তার আয়তায় অনুদানের সুযোগ করে দিতে সংশ্লিষ্ট হতদরিদ্রদের কাছ থেকে উৎকোচ নিয়েছে এছাড়া অর্থের বিনিময়ে নিয়ম বহির্ভূত এই জনপ্রতিনিধিরা বেশ কিছু বিত্তবানদের এই সুযোগ করে দিয়েছেন পাকুরিয়া ইউনিয়নের বাসিন্দা তার 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 বাবা বয়স্ক বয়স্ক এবং আর্থিক অনটনে সংসার চলতে হয় সরকারের ভাতার জন্য জন্য বাবার করার ভাদুকে দুই হাজার সাতশো টাকা দিয়েছেন আর মলয়া বলেন আমার সংসার চলে কষ্টে কয়েক মাস আগে আমার বাচ্চা হবার সময় আমি মাতৃত্বকালীন কার্ডের জন্য আবেদন করেও পাইনি তবে চেয়ারম্যানের কথা মতো আমি একজনকে টাকা দিয়েছি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের কথা অস্বীকার করেন বাবলু চেয়ারম্যান আমার পাঁচ হাজার টাকা খাইছে আমি দেখব আমি গরিব মানুষ আমি তিনটি মা এতিম পালি আমরা ছয়জন খানি আলা দেখেন পাঁচ হাজার টাকা আপনি নিলেন ঘুরি দিলেন না আমি কেমনে করে চলবো তো কয়ে যে তুমি আইসো তোমাকে দিব কাঠ ছেড়ছে সাইল দিব তুমি যাও আমি দিব আর বলে কি যে তোমার দেশের নেতা আনো আমি তেগা গা দিব তার আগে আর দিব না কাঠও করবো না নেতার দরকার আমার তাই বলে বাপ অসুস্থ মানুষ মানে বয়স্ক ভাতার জন্যে মান্নান চকিদার আইসি টাকা চাইলো তো লাস্টে তিন হাজার টাকা দিলাম দেওয়ার পরে আমার বাপ খুব অসুস্থ হয়ে গেল লাস্টে তিন বছর হচ্ছে টাকা দেওয়া পরে টাকা যায় যে টাকা দিদেন কার্ড নাই টাকা দিদেন কয় যে হবে 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 করতে তিন বছর পরে টাকার টেনশনে আব্বা ওই টাকা লেগে আরো স্টক করে আব্বাই মারা গেল দেড় যুগ ধরে আমাদের দুই সালে নির্বাচন হয়েছে সর্বশেষ ফখরুল হাসান বাবলু এবং ওয়ার্ডের জেলা সদস্য আছে মানে মেম্বার প্রতিটা কার্ড আপনার একটা কার্ড প্রতি টাকা নিয়ে পাঁচ হাজার ওই কার্ড দিতে পারে না বয়স্ক ভাতা তারপর আসে শিশু ভাতা পাঁচ হাজার টাকা দেওয়াই থাকে তারপরে আবার দুই হাজার দিয়েছি এই যে এই অভিযোগ চলতে থাকে আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে আজকে যে সাধারণ এসেছে এই প্রতিবাদ সমাবেশে যারা অরিজিনালি প্রাপ্য তাদের কিন্তু টাকা দেওয়ার সামর্থ্য নয় অর্থাৎ যারা টাকা দেওয়ার সামর্থ্য আছে তারা কার্ড পাচ্ছে প্রাপ্য গলা কাট পাচ্ছে না এরকম অহরহ রিপোর্ট আমি চাই যে নির্বাচনটা তাড়াতাড়ি হোক এবং এটার যেন সুষ্ঠু একটা বিচার দৃষ্টান্তমূলক বিচার হয় এটা রাজশাহী মহানগরীর ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারের জন্য বই উপহার দিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সকালে পৃথকভাবে ঝটিকা পরিদর্শনে আসেন মহানগরীর আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার তিনি স্কুলের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার স্কুল পরিদর্শন শেষে বঙ্গবন্ধু কর্নারের জন্য শুভেচ্ছা উপহার হিসাবে প্রধান শিক্ষক আয়ুব কাছে বেশ কিছু বই প্রদান করেন বইগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ হাসিনা অসমাপ্ত আত্মজীবনী জনকের মুখ কারাগারের রোজনামাচা ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস ইতিহাস বাংলাদেশের থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন দলিলে ও সাদা কলো সহ আরও কিছু বই এ সময় স্কুলের সহকারী শিক্ষক ছাড়াও উপস্থিত ছিলেন তেইশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন সাধারণ সম্পাদক রনিসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সাতশো পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব পাঁচ মঙ্গলবার রাজশাহী জেলার বাগমারা থানার হাসনিপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করেছে র্যাব পাঁচ এ সময় হাসনিপুর গ্রামের ফজলু কারিগরের নিকট থেকে সাতশো পিস ইয়াবা ও নগদ পাঁচশো টাকা উদ্ধার করেছে র্যাব উদ্ধার অভিযান শেষে ফজলুকে ইয়াবা সহ বাগমারা থানায় হস্তান্তর করা হয় সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় নাটোরেও নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস এই উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের বলারিপাড়া এলাকার সরকারি কন্থাঘাট থেকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে একটি র্যালি বের করা হয় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ গিয়ে আলোচনা সভায় মিলিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান সাজিদুর রহমান খান জেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ অন্যরা এ সময় বক্তারা বলেন দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ প্রতিবন্ধী তাদের বাদ দিয়ে দেশের পূর্ণ উন্নয়ন সম্ভব নয় তাই সরকার কর্মসংস্থান ও ভাতা প্রদান সহ তাদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এতে করে প্রতিবন্ধীরা এখন সমাজ বা পরিবারের বোঝা নয় অনেকেই এখন সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে দৃষ্টান্ত স্থাপন করছে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ